ওয়েলকাম ভিউয়ার্স, রিপোর্টার অরিজিৎ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আই নিড ইউর সাপোর্ট। বলিউডে বায়োপিকের ধুম, আর নির্বাচনের ঠিক আগেই সেই তালিকায় যুক্ত হয়েছে রাজনৈতিক নেতাদের নাম। মনমোহন সিং নরেন্দ্র মোদীর পর এবার পালা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। তৈরি হচ্ছে রাহুল গান্ধীর জীবনের ওপর ভিত্তি করে ছবি। ছবির নাম হতে পারে মাই নেম ইজ রাগা। 1984 সালের ইন্দিরা গান্ধীর হত্যার ঘটনা দিয়েই শুরু হবে ছবির গল্প। ইতিমধ্যে শুটিংয়ের কাজও অনেকটা এগিয়ে গেছে। সাংবাদিক তথা পরিচালক এবং এই ছবির চিত্রনাট্যকার রূপেশ পল জানিয়েছেন, রাহুল গান্ধীর শৈশব এবং থেকে আমরা ছবির গল্প শুরু করেছি। ধীরে ধীরে তা প্রবেশ করছে বর্তমান সময়ে, যখন রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন তিনি। তবে এর জন্য তিনি গান্ধী পরিবারের বা রাজনৈতিক নেতার থেকে কোনো অনুমতি নেননি, কারণ তার ছবিতে যা দেখানো হবে তা সাধারণ মানুষের জানা। ছবিতে অশ্বিনী কুমারকে দেখা যাবে রাহুল গান্ধীর চরিত্রে। নরেন্দ্র মোদীর ভূমিকায় থাকবেন হিমন্ত কাপাডিয়া, এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভূমিকায় দেখা যাবে রাজু খেরকে।